এই মানববন্ধনের যারা আয়োজন করেছে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, তাদেরকে বাংলাদেশের 16 কোটি মানুষের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমার পাশে উপস্থিত আছেন বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল, পাবনা অ্যাডওয়ার্ড কলেজের এক সময়ের প্রখ্যাত ভিপি জনাব গোলাম মোস্তফা তারা। আমার ডান পাশে অনেক ছাত্রনেতা, অনেক যুব নেতা উপস্থিত আছেন। আমরা আজকে বঙ্গবন্ধুর যে শাহাদাত বার্ষিকী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, আমরা দুটো কথাই শুধু বলবো। বঙ্গবন্ধুকে কারা খুন করেছে? বঙ্গবন্ধুকে খুন করেছে আন্তর্জাতিক এবং দেশীয় সাম্রাজ্যবাদী চক্র। কোনো একক একটা দেশের পক্ষে বঙ্গবন্ধুকে খুন করা সম্ভব ছিল না। সারা পৃথিবীর সমস্ত সাম্রাজ্যবাদী শক্তি একত্রিত হয়ে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। কারণ বঙ্গবন্ধু একটা বক্তৃতা দিয়েছিলেন আলজিয়ার্স কনফারেন্সে, বঙ্গবন্ধু একটা বক্তৃতা দিয়েছিলেন জাতিসংঘে, পৃথিবী এখন দুই ভাগে বিভক্ত, শোষক আর শোষিত। আমি শোষিতের পক্ষে। যেদিন বঙ্গবন্ধু এই বক্তৃতা দিয়েছিলেন সেদিনেই তার মৃত্যুর ঘণ্টা সাম্রাজ্যবাদীরা রচনা করেছিল এবং সেটাই কার্যকর করেছিল 15 আগস্ট কাল রাতে। এবং বঙ্গবন্ধুকে যারা দেশীয় আন্তর্জাতিক চক্র খুন করলেও যে কিলিং মিশন বঙ্গবন্ধুকে হত্যা করেছে, সেই কিলিং মিশনের হেড ছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান ছিলেন কিলিং মিশনের হেড। সেই জিয়াউর রহমানের 1975-এর কালরাত্রিতে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তাদের মধ্যে কেউ কেউ এখন ইউরোপের কোনো কোনো দেশে পালিয়ে আছে, সারা বিশ্বের কোনো কোনো দেশে পালিয়ে আছে। বাংলাদেশে যারা খুন করেছে তারা, তাদেরকে আশ্রয় দিবে ইউরোপ, তাদেরকে আশ্রয় দিবে তথাকথিত সভ্য দেশ। জননেত্রী শেখ হাসিনাকে যারা হত্যা করতে চেয়েছিল 21 আগস্ট, সেই খুনিকে আশ্রয় দেবে ইউরোপের কোনো কোনো দেশ, কানাডা এবং যুক্তরাজ্য। এটি কোনোভাবেই কোনো সভ্যতার বিচারে, কোনো আইনের বিচারে এটি বিবেচিত হতে, এটি সমর্থনযোগ্য হতে পারে না। যারা তারা যেই থোড়া যুক্তি উপস্থাপন করছে তাদের কাস্ট দেওয়ার পিছনে, এটি একটি মিথ্যা বানোয়াট যুক্তি। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি বাংলাদেশের 16 কোটি মানুষ জেগেছে। আজকে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুটো আদর্শ ছিল, দুটো উদ্দেশ্য ছিল। একটি ছিল একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আর ওনার দ্বিতীয় উদ্দেশ্য ছিল শোষণমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল। আজকে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সে অসমাপ্ত কাজ, যেটি দ্বিতীয় উদ্দেশ্য ছিল একটি সুখী সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার পেছন পথে এগিয়ে চলছে জননেত্রী শেখ হাসিনা। তার হাত ধরেই বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি সুখী সুন্দর সমৃদ্ধশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। যারা বঙ্গবন্ধুকে খুন করেছিল তারা আজকেও তৎপর আছে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্যে। সেজন্যে আজকে আওয়ামী লীগের রাজনীতিতে যারা বিশ্বাস করে, যারা প্রগতিশীল রাজনৈতিক চেতনায় বিশ্বাস করে, তাদের সবাইকে এক কাতারে এসে দাঁড়াতে হবে। কোনো অনুপ্রবেশকারীকে আওয়ামী লীগের ভিতরে এসে নেতৃত্ব দিতে দেওয়া যাবে না। যারা আসবে তারা আওয়ামী লীগের পিছনের কাতারে থাকবে। কোনো জামাত শিবিরকে আওয়ামী লীগের নেতৃত্বের আসনে বসানো যাবে না। ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে, বাংলাদেশ এগিয়ে চলবে, বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি সুখী সুন্দর সমৃদ্ধশালী দেশে পরিণত হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।